আমার মতে প্রতিটা নারীকেই আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রং হওয়া উচিত, প্রতিটা নারীকে, সেটা কম হোক আর বেশি হোক, ফাইন্যান্সিয়াল স্ট্রং হলে প্রতিটা নারী এগিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আজকে উদ্যোক্তা হয়েছি, আমার নিজের উদ্যোগে কিছু কাজ করছি, আমার প্রায় 200 জন মহিলা আছে যারা এই হাতের কাজ করেন। তো মেলা মানেই প্রচার, মেলা মানেই প্রসার, মেলা মানেই নতুন পরিচিতি, নতুন ক্রেতা তৈরি হয় আর কি। অবশ্যই আমরা বারবার এই মেলাগুলো যাই। উদ্যোক্তা হওয়ার জন্য আসলে আমরা যে কাজই করি না কেন, সবার নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। আসলে নির্দিষ্ট একটা সিদ্ধান্ত দরকার, আমি এই কাজটা করব। যদি সে মন থেকে স্যাটিসফাইড থাকে যে হ্যাঁ আমি উদ্যোক্তা হিসেবে আগাতে পারবো বা আমার কাজ করা দরকার বসে না থেকে, তাহলে সবাই এখন মানে ঘর থেকেও কাজ করা শুরু করতে পারে, তারপর বিভিন্ন পণ্য নিয়ে কাজ করতে পারে, নিজেদের হ্যান্ডিক্রাফটের যে কাজগুলো করতে পারে। আর এখানে আমরা একটা গ্রুপ ভিত্তিক মেলার আয়োজন করেছি, উদ্যোক্তার অগ্রযাত্রা নামে একটা গ্রুপ। গ্রুপটার মাধ্যমে আমরা আর কি নারী উদ্যোক্তারা একত্রিত হওয়ার উদ্দেশ্য এটাই মূলত, প্রচার করা, প্রচারেই প্রসার আমাদের উদ্দেশ্য হচ্ছে, প্রচার করা। এখানে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে সবাই আসে, জানে, বোঝে, আমাদের পণ্যগুলো দেখতেছে, তো এটার মাধ্যমে আমাদের প্রচার হয় আর কি। আমার হাতে আমি এখন একটা রুটি নিয়েছি, মাসকালের রুটি, একটা ব্যতিক্রমধর্মী রেসিপি আমার কাছে লাগলো, তো আমার কাছে মজা লাগতেছে অনেক। রুটির সাথে দুইটা চাটনি দেওয়া আছে, ভালো লাগতেছে। গাইবান্ধার আপুরা সুন্দর সুন্দর স্টল দিয়েছে আপনার খাবারের, তারপরে কাপড় চোপড়ের। তো আমি মনে করি যে গাইবান্ধা বেশ এগিয়ে যাচ্ছে, আমাদের আপুরা এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার অনলাইনের বিজনেসের মাধ্যমে, এটা একটা খুব ভালো একটা দিক। এই মেলায় এসে আমি হচ্ছে রাজশাহী সিল্ক আর ওই যে হাতের কাজের কুশন কভার এগুলো কিনতেছি, এবং নিজের হাতে বানানো ডালের বড়ি এগুলো কিনতেছি। তো এই মেলাগুলো মাঝে মাঝে এরকম হলে আমাদের খুব ভালো লাগে। আমরা মূলত এটা করি ঘরে ঘরে, হ্যাঁ, তা ঘরে যখন করি হয়তো একটা মাদুর বিছায় সবাই মিলে করি, তো এইবার একটু ব্যাপকভাবে করার চেষ্টা করছি, সবার সাথে যেন সবার পরিচিতিটা হয় একটু, ওরা শুধু যেন মনে করে না যে আমরা অনলাইনে আসি আর আমরা ওই রকম উদ্যোক্তা না। এইবার ওদেরকে বুঝাই দিলাম যে ওরা সফল উদ্যোক্তা, হ্যাঁ, বাহিরে এসে দেখলো যে না অনেক লোক ওদের উদ্যোক্তায় মানে কথা শুনে সাড়া দিচ্ছে, সবাই আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এরপরে ব্যাপকভাবে করার চেষ্টা করব, সবার আগ্রহ দেখলাম। আর চেষ্টা, আগ্রহ, পরিশ্রম, এই তিনটা জিনিস না থাকলে কেউ উদ্যোক্তা হতে পারে না। টু পিস, থ্রি পিস, বিভিন্ন প্রসাধনী দেখতে পাচ্ছি, হেয়ার ব্যান্ড, অনেক ভালো লাগলো। আশা করছি মাঝে মাঝে এরকম মেলা হোক। পুলি পিঠা পাচ্ছি, নারকেল পিঠা পাচ্ছি, পাটি সাপটা পাচ্ছি। তো শীতের পিঠা পাওয়া যাচ্ছে এখানে, তা শীতের পিঠাটা খেয়ে আমাকে অনেক ভালো লাগতেছে, আমি আমার বন্ধুদেরকে নিয়ে আসছি এবং চাচ্ছি এরকম যেন আরও মেলা হয়, তাহলে আরও ভালো লাগবে।